যোৱা 19 তাৰিখে অরুণোদয় 3.0 অর্থাৎ 37 লাখ পরিয়ালক অরুণোদয় আসনির সৈতে জড়িত করিবলৈ এক বিশাল প্রচেষ্টা আমি আরম্ভ করিলো। সিএম ট্রিপলে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসমৰো প্রথম 25,000 হিতাধিকারীক আমি নির্বাচিত করিলো। অহা 3 নভেম্বৰৰ পৰা আৰু 75,000 হিতাধিকারী নির্বাচনের প্রক্রিয়া আমি আরম্ভ করি। মোক আজি মই ঢেকিয়াজুলিলৈ যাওঁতে গাড়িখন রখালে ঢেকিয়াজুলিলৈ যাওঁতে কেইগৰাকীমান ছাত্রীয়ে হাত দেখুৱাই মোৰ গাড়িখন ৰখুৱালে আৰু মোক সুধিলে, মামা আমাৰ নিযুত মইনাৰ টকা কেতিয়া সোমাব? তেতিয়া উত্তর দিয়া নাছিলোঁ, ভাবিছিলোঁ গধূলি উত্তর দিম। নিযুত মইনা আঁচনিৰ ধন আমি 6 অক্টোবৰ তাৰিখে আপোনালোকক দিয়া আৰম্ভ কৰিম। তাৰ পিছত প্ৰতি মাহৰ 10 তাৰিখে এই নিযুত মইনা আঁচনিৰ ধন আপোনালোকে লাভ কৰি থাকিব। 6 অক্টোবৰলৈকে ভাগিনসকল সাজু হৈ যাওক নিযুত মইনা আঁচনিৰ ধন পাবলৈ। যোৱা 19 তাৰিখে অরুণোদয় 3.0 অর্থাৎ 37 লাখ পরিয়ালক অরুণোদয় আসনির সৈতে জড়িত করিবলৈ এক বিশাল প্রচেষ্টা আমি আরম্ভ করিলো। সিএম ট্রিপলে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসমৰো প্রথম 25,000 হিতাধিকারীক আমি নির্বাচিত করিলো। অহা 3 নভেম্বৰৰ পৰা আৰু 75,000 হিতাধিকারী নির্বাচনের প্রক্রিয়া আমি আরম্ভ করি। মোক আজি মই ঢেকিয়াজুলিলৈ যাওঁতে গাড়িখন ৰখালে ঢেকিয়াজুলিলৈ যাওঁতে কেইগৰাকীমান ছাত্ৰীয়ে হাত দেখুৱাই মোৰ গাড়িখন ৰখুৱালে আৰু মোক সুধিলে, মামা আমাৰ নিযুত মইনাৰ টকা কেতিয়া সোমাব? তেতিয়া উত্তৰ দিয়া নাছিলোঁ, ভাবিছিলোঁ গধূলি উত্তৰ দিম। নিযুত মইনা আঁচনিৰ ধন আমি 6 অক্টোবৰ তাৰিখে আপোনালোকক দিয়া আৰম্ভ কৰিম। তাৰ পিছত প্ৰতি মাহৰ 10 তাৰিখে এই নিযুত মইনা আঁচনিৰ ধন আপোনালোকে লাভ কৰি থাকিব। 6 অক্টোবৰলৈকে ভাগিনসকল সাজু হৈ যাওক নিযুত মইনা আঁচনিৰ ধন পাবলৈ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।